ইংল্যান্ড নিউজিল্যান্ড টেস্ট সিরিজের খবর। ইঞ্জুরির কারণে দ্বিতীয় টেস্ট মিস করার ঝুঁকিতে পড়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। টেস্টের সেরা এই ব্যাটসম্যান ভুগছেন কনুইয়ের ইঞ্জুরিতে, তবে চোট খুব গুরুতর নয় জানিয়েছেন নিউজিল্যান্ড কোচ। সামনে আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হওয়ায় উইলিয়ামসনকে নিয়ে ঝুঁকি নেবে না ব্ল্যাক ক্যাপরা। তাই তো কাল থেকে শুরু হতে যাওয়া অ্যাসবাস্টন টেস্টে নাও দেখা যেতে পারে নিউজিল্যান্ড দলপতিকে। এছাড়াও ইঞ্জুরির কারণে স্পিনার মিচেল স্যান্টনারও খেলবেন না দ্বিতীয় টেস্ট। ব্ল্যাক ক্যাপ একাদশে ফিরতে পারেন ট্রেন্ট বোল্ট।